ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জাতি ধর্ম নির্বিশেষে যিনি সকল মানুষের পরম গুরু, একান্ত আশ্রয়, যিনি জ্ঞান ও ভক্তি সাগর, তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। আমাদের মনে প্রশ্ন থাকে, ঈশ্বরকে কি জানা যায়? যদি যায় তাহলে তা কি উপায়? শুনে নিই এই বিষয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি বলে গিয়েছিলেন। ঈশ্বরকে কে জানবে গো, আমি জানবার চেষ্টাও করি নে কখনো। আমি কেবল মা বলে ডাকি, এরপর মা যা করেন তার ইচ্ছে হয় জানাবেন, না ইচ্ছে হলে জানাবেন না। আমার তো ছোট ছেলের মতো অবস্থা, সে শুধু তার মাকে চায়, মার কত ঐশ্বর্য সে কিন্তু জানে না, আর জানতেও চায় না। সে শুধু জানে আমার মা আছে, আমার মা থাকতে আমার ভাবনা কি। চাকরানির ছেলেও জানে তার মা আছে, বাবুর ছেলের সঙ্গে যদি ঝগড়া হয় তাহলে বলে আমি কিন্তু আমার মাকে সব বলে দেব, আমার মা আছে। ঠাকুরকে জানবে কিভাবে? একটা গল্প বলি শোন। একটা গাছের উপরে একটা বহুরূপী গিরগিটি থাকত। একজন লোক তাকে দেখে গেল সবুজ রঙের, আর দ্বিতীয় ব্যক্তি ওই গিরগিটিটাকে দেখে গেল কালো রঙের, আবার তৃতীয় ব্যক্তি দেখে গেল হলুদ রঙের। এইরকম ভাবে অনেক লোক নানান রঙে গিরগিটিটাকে দেখে গেল। ওই গাছতলায় একটি লোক বসেছিল, আর এরাও ঠিক করতে পারছিল না গিরগিটিটা ঠিক কি রঙের। সকলে মিলে তাই গাছতলায় বসে থাকা ওই লোকটির কাছে গেল। সে বলল, আমি তো দিন রাত্রির এই গাছতলাতেই থাকি, আমি জানি ওটা বহুরূপী, ক্ষণে ক্ষণে শুধু নিজের রং বদলায়, আবার কখনো কখনো দেখেছি কোনো রঙই থাকে না। তাই তোমরা সকলেই ঠিক দেখেছ, যে যা রঙের দেখেছ বহুরূপীটি সেই সময়ে ওই সেই রঙেরই ছিল। অনেকেই ঈশ্বরে বিশ্বাস করে না, ঈশ্বর অবতার হতে পারেন এই কথা যে বিজ্ঞান শাস্ত্রে লেখা নেই, তাহলে আর লোকে কেমন করে বিশ্বাস করবে? একটা গল্প বলি শোন। একজন এসে বলল, ওহে ওই পাড়ায় দেখে এলাম অমুকের বাড়ি হুড়মুড় করে ভেঙে পড়ল। যাকে ওই মানুষটা এমন কথা বলল সে বলল, দাঁড়াও খবরের কাগজটা দেখে নি। কই, খবরের কাগজে তো বাড়ি ভাঙার কথা কিছুই লেখা নেই। তখন সে ওই খবর দেওয়া লোকটিকে বলল, তোমার কথা বিশ্বাস করিনি, তুমি মিছে কথা বলছো, যদি সত্যিই অমুকের বাড়ি ভেঙে পড়ত তাহলে তো খবরের কাগজেই দিত, কিন্তু খবরের কাগজে যখন দেয়নি তাহলে নিশ্চয়ই তুমি মিথ্যে কথা বলছো। এবারে বলো তোমরা কোনটা মানবে, বিজ্ঞান নাকি মহাপুরুষের কথা? বিজ্ঞানে সব নেই বলেই সব মিথ্যে এমন ভাবার কোনো কারণ নেই, কারণ বিজ্ঞান শাস্ত্রের বাইরেও এই ব্রহ্মাণ্ডে অনেক কিছু আছে। বিজ্ঞান মানব বলে এই জগতের বাকি সব কিছু মিথ্যে হয়ে যাবে, এমনটা হওয়া ঠিক নয়। তাই মানুষকে বিচার করে নিতে হবে সে মহাপুরুষের কথা বিজ্ঞান শাস্ত্রে না থাকলেও মানবে নাকি মানবে না, অনেকটা কোনো জিনিস আবিষ্কারের পর বিশ্বাস করার মতো। আগে মানতো না, কিন্তু যেই আবিষ্কার হলো অমনি সবাই মানতে শুরু করে দিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না।
¶¶